এ যুগের করোনা ভাইরাস সে যুগের সামরির আজাব হিসাবে যদি আমরা তুলনা করি অনেকটা মিলে যায়। সেদিন এটার কারণ ছিল কি, সে আল্লাহকে ছেড়ে গাভী পূজা তো নিজে করেছিল, অন্যকে পূজায় প্ররোচিত করেছিল। একটা শাস্তি ছিল সারা জীবন সে টিকে থাকবে লামেসাস অবস্থায়, আর তাকে কেউ স্পর্শ করবে না। আজকেও যারা করোনা ভাইরাসের রোগী হিসাবে চিহ্নিত হচ্ছে তাদের স্বাস্থ্য কী হচ্ছে, 14 দিনের কোয়ারেন্টাইন, তার মানে ওটা লামেসাস। তা সেলিব্রিটি তার ধারে আসবে না, আত্মীয় স্বজনকে ধারে আসবে না, কেউ কথা বলবে না, লামেসাস নয় কি? আল্লাহর ইবাদত কয়জনে করে? সত্য মানুষের ইবাদত করে, কেউ জীবন্ত মানুষের পূজা করে, কেউ মৃত মানুষের পূজা করে, কেউ মানুষের মূর্তি বানিয়ে পূজা করে, কেউ মানুষকে কবরে ঢেকে রেখে পূজা করে, কেউ মানুষের ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, প্রতিকৃতি বানায়, পূজা করছে। এগুলি চলছে বাংলাদেশের সর্বত্র, খালি বাংলাদেশ কেন বলবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নতুন নয়, হযরত মূসা আলাইহিসসালামের সময় উনি যখন তৌরাত আনার জন্য গেলেন তুর পাহাড়ে, 30 দিনের জায়গায় 40 দিন হলো, তখন তার উম্মতের মধ্যে অত্যন্ত চালাক একজন ব্যক্তি ছিল, তার নাম হলো সামেরি। এই সামেরি মূলত ছিল পাক ভারত ও উপমহাদেশের লোক, গরু পূজারি, গরুর প্রতি তার একটা গোপন আগ্রহ ছিল। কিন্তু মুসার দাওয়াত পেয়ে তিনি দিন কবুল করেন, শিরিক বাদ দেন, ফলে ফিরাউনের হামলা থেকে নদী পার হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। নদী পার হয়ে আসার পরে যখন মূসা আলাইহিসসালাম হারুনের দায়িত্বে সবাইকে রেখে উনি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর হুকুমে, এই ফাঁকে ও তার চতুরতা কাজে লাগালো। কিভাবে? যখন বনু ইসরাইল কম মিশর থেকে হিজরত করে চলে আসেন, তখন ফেরাউনের জালেমদের হাত থেকে বাঁচার জন্য বনু ইসরাইলের মেয়েরা তাদেরকে বলেছিল, আমরা একটু যাচ্ছি আত্মীয় বাড়িতে, আমাদের তো কিছু নাই, তো তোমরা আমাদেরকে আপাতত কিছু স্বর্ণ গহনা ধার দাও, কদিন পরে ফেরত এসে তোমাদেরকে আবার দিয়ে দেবো। তো এইভাবে তাদের অনেকের কাছে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল। হারুন আলাইহিসসালাম বললেন, দেখো আমরা তো ফেরত যাব না, তো এই ধার করা অলঙ্কারগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ হবে না, তো তোমরা এক কাজ করো, এই সবগুলো গর্তে ফেলো, আগুন দিয়ে পুড়িয়ে দাও, কেউ ব্যবহার করো না, তারপর মুসা ফেরত আসো, উনি কী ব্যবস্থা করেন দেখা যাবে। সবাই তার নির্দেশ মোতাবেক কাজ করছে। তো সেই সময় সামেরি ওই যে হাতে এক মুঠো বালু নিয়ে যেই বলছে, হে হারুন, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মনস্কামনা পূর্ণ হয়। তো উনি সহজ সরলভাবে বললেন, ঠিক আছে, তোমার শুভকামনা আল্লাহ পূরণ করুন, এই দোয়া করলেন। তারপরে হাতের মুঠির মধ্যে যে বালুটা ছিল ফেলে দিল, ফেলে দেওয়ার পরপরই একটা অভিনব দৃশ্যের অবতারণা হলো। আসল ঘটনা হলো এই, ওর হাতের মধ্যে যে বালুটা ছিল, এই বালুটা কিন্তু সাধারণ বালু নয়। ও দেখেছেন ওই লোকটা অত্যন্ত চালাক। মূসা আলাইহিসসালামের সাথে ঘোড়সওয়ার আরেকজন যাচ্ছেন, যার চলাফেরা সব কিছু অলৌকিক, সাধারণ ঘোড়ার মতো নয়। উনি বুঝে নিয়েছে এই হলো আসলে ফেরেশতা। তো ওই ফেরেশতার পা যেখানে যেখানে পড়েছে আপনার ঘোড়ার পা, ও সেখান থেকে এক মুঠো বালু নিয়ে নিয়েছিল, গোপনে কেউ টের পায়নি, ওই বালুটা ঠিক মতো রেখে দিয়েছে, সেই বালুটা ফেলে দিয়েছে। তখন ওই বালুর কারণেই হোক বা হারুন আলাইহিসসালামের দোয়ার কারণেই হোক, ওই সমস্ত পুঁজি হওয়া ইয়েগুলো অলঙ্কারগুলো, আগুনের দলা হওয়া অলঙ্কারগুলো মানে গরুর রূপ ধারণ করে, ধরে হাম্বা হাম্বা রব করা শুরু করে। তখন এই সামেরি বলল, এই দেখো মূসার রব হলো এই, মূসা এইগুলো ভেলকিবাজি করে, আসলে মূসা তো পালাইছে আমাদের রেখে আর ফিরবে না, তোমরা এখন আমার উপাসনা করো। কিছু লোক তার দলভুক্ত হয়ে গেল, কিছু লোক তার বিপরীত হয়ে গেল, এবার 3টা দল হয়ে গেল। কিছু লোক বললো, ঠিক আছে মূসা আসি, তারা দেখা যায় কী করা যায়, ষষ্ঠ যেরকম লোক থাকি। ফলে 3 দল হয়ে গেলো, একদল হারুনের অনুসরণ করলো, আরেক দল মূসা আসার অপেক্ষায় থাকলো,
আরেকদল সাবরের অনুসারী হয়ে গেল। এই কদিনের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল। মূসা ঠিক 40 দিন পর ফেরত আসলেন, কী ব্যাপার তোমাদের, কী অবস্থা? যাই হোক, হুকুম দিলেন তোমরা যে শিরিক করেছ অর্থাৎ তোমাদের শাস্তি হলো পরস্পরকে হত্যা করা। ঠিক সেটাই হলো, তারা পরস্পরকে হত্যা করলো। সুরে বাকারা সন্ধ্যায় পড়ে দেখেন, ফাওদরু বেকুল, তারা পরস্পর হত্যা করার পরে মূসা আল্লাহ কাছে কান্দে, আল্লাহ আমার উম্মত তো সব মরেই গেল, তো থাকবে কে? তো আল্লাহ পাক রহম করলো, ঠিক আছে বন্ধ। এরপরে মূসা আবার ধরলেন সামেরিকায়, কী ব্যাপার, তুমি হাম্বাম্বা করার কী জাদুকরের কারবার তুমি কোথায় পেলে? তখন পরিষ্কার বললো, আসলে আমি এইটা করেছিলাম, যেটা একটু আগে ধরে বললাম, আমি ওই জিব্রিলের পায়ের, ঘোড়ার পায়ের বালুগুলো নিয়ে এটা করেছিলাম, তারপর তো এটা হয়ে গেছে। তখন মূসা আলাইহিসসালাম শাস্তি ঘোষণা করলেন, কি যে তোমার শাস্তি হত্যা নয়। কাতাদা বলছেন যে অত্যন্ত দানশীল ছিল, এই জন্য বহু লোক তার অনুসারী ছিল, ওই দানশীলতার বরকতে আল্লাহ পাক তাকে হত্যা করতে নিষেধ করলেন, ওকে বাঁচিয়ে রাখো। মূসা ঘোষণা করলেন, দেখো ফাজহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুল আল্লাহ মিসাস ওয়া ইন্না লাকা মাউইদান লান তুখলাফাহু ওয়া আনজুর ইলা ইলাহিকা আল্লাযি যালতা আলাইহি আকিফা লানুখরিকান্নাহু ওয়া লানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা। সূরা তোহা 97 আয়াত। যাও, তোমার জন্য পুরো জীবন এই শাস্তি হলে লাম সাস, তোমাকে কেউ স্পর্শ করবে না, তুমি কাউকে স্পর্শ করবে না। অন্য এলাকায় লাং তখলাক, তোমার জন্য নির্দিষ্ট ওয়াদা থাকবে যার কোনো বরখলাফ হবে না, অর্থাৎ আমৃত্যু। অন্তর এলা এলাহিকাল্লা দিয়ে জলতা আলাই আকেফা, দেখো তোমার সেই এলাহ, সেই উপাস্য দেবতা যার দিকে দাঁড়িয়ে তুমি নিরবতা পালন করে প্রার্থনা করছিলে, ওই দেখো তার অবস্থা, মানে ওই সেই সোনার সেই দোলাটা যাকে বলছে গাভী। অন্তর এলাহিকাল্লা দিয়ে জলতা আলাই আকেফা লানহরে কান্ন, অবশ্যই আমার ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিন্ন করে দেবো। সুম লানান সফান্ন ফিল ইয়াম্মে নাসপা, অথবা ওটাকে একদম উড়িয়ে দেবো ওই সাগরের পানিতে শেষ করে দেব। কাতাদা বলছেন এরপর থেকে এমন অবস্থা হলো যে স্বামীর গায়ে জ্বর আসে, কেউ তার ধারে আসলে তার গায়ে স্পর্শ করলে তারও জ্বর আসে, আর সে আগের থেকে চিৎকার দেয়, তোমরা আমার ধারে এসো না, তোমরা আসলে আমার জ্বর হবে, আর আমি তোমার মিশলে তোমার জ্বর হবে। এইভাবে যতদিন সে বেঁচে ছিল জ্বর অবস্থাতেই জীবন কাটাতে হয়েছে, আর জ্বর অবস্থায় মানুষ কীভাবে বাঁচে তা তো বুঝতেই পারছেন। এ যুগের করোনা ভাইরাস সে যুগের সামরের আজাব হিসাবে যদি আমরা তুলনা করি অনেকটা মিলে যায়। সেদিন এটার কারণ ছিল কি, সে আল্লাহকে ছেড়ে গাভী পূজা তো নিজে করেছিল, অন্যকে পূজায় প্ররোচিত করেছিল। শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করেন না। শিরকের আজাব যে কঠিন হতে পারে দুনিয়াতেই তার বাস্তব নমুনা। আজকের বাংলাদেশ কেন, সারা বিশ্ব সর্বত্র শিরিক আর শিরিক, তাই নয়? আল্লাহর ইবাদত কয়জন করে? সত্য মানুষের ইবাদত করে, কেউ জীবন্ত মানুষের পূজা করে, কেউ মৃত মানুষের পূজা করে, কেউ মানুষের মূর্তি বানিয়ে পূজা করে, কেউ মানুষকে কবরে ঢেকে রেখে পূজা করে, কেউ মানুষের ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, প্রতিকৃতি বানায় পূজা করছে। এগুলি চলছে বাংলাদেশে সর্বত্র, খালি বাংলাদেশ কেন বলবো, সারা পৃথিবীতেই চলছে মানুষ পূজা। একনেক বৈঠকে রাজশাহী শহরে 50টি মূর্তি সহ সারা দেশে প্রত্যেক উপজেলা হেডকোয়ার্টারে মূর্তি বানানোর অর্ডার দেওয়া হয়েছে। আমরা বলবো দেশের সরকারকে তওবা করুন, এই সমস্ত বাতিল করুন, কোনো মূর্তি পূজা দেশে আনবেন না, তো করোনা ভাইরাস কিন্তু আবারও আসবে। সাবধান, যদি তওবা না করেন আল্লাহর পক্ষে গজব আরও নাজিল হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার এই আয়াত আমাদের শিখাচ্ছে যে সামরি সেদিন বাঁচতে পারেনি, তার একটা শাস্তি ছিল সারা জীবন সে টিকে থাকবে লামেসাস অবস্থায়, আর তাকে কেউ স্পর্শ করবে না। আজকেও যারা করোনা ভাইরাসের রোগী হিসাবে চিহ্নিত হচ্ছে তাদের স্বাস্থ্য কী হচ্ছে, 14 দিনের কোয়ারেন্টাইন, তার মানে ওটাও লামেসাস। তা সেলিব্রিটি তার ধারে আসবে না, আত্মীয়স্বজনকে ধারে আসবে না, কেউ কথা বলবে না, লামেসাস নয় কি? এমনকি মরার পরেও তাকে যে ঘাড়ে ঘুরে কবরে রেখে আসবে সেটাও হচ্ছে না, লাঠি দিয়ে ঠেলি ফেলে দিচ্ছে,
ঠিক যে রোগটা আবু জাহেল, কী বলে, আবুল লাহাবের হয়েছিল, আবুল লাহাব মরার পরে তিন দিন পড়েছিল, ছেলেরা কেউ ধারে দেয়নি। শেষকালে এখানকার একজন লোক বলে প্রচুর দুর্গন্ধ, বাসিনীর বাবা কী করা যায়, লাড়ে দিয়ে ঠেলতে ঠেলতে ঘরতে ফেলে দিয়ে পাথর মেরে ডুবাই দিয়েছিল, কারণ তার পাপের কারণে। তো আমরা যেন এই পাপের মধ্যে না পড়ি, আমাদের কিন্তু সেই লামেস আছে, শাস্তি আমাদের ভাগ্যে এসে গেছে শিরকের কারণে। অতএব শিরক থেকে সাবধান, ইন্নাল্লাহ লা ইয়াগফির আশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কখনই শিরকের গুনাহ মাফ করেন না, এ ব্যতীত আর সব গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। অতএব বিষয়টি খেয়াল রাখুন, সবাইকে বলছি, জিলতা আকিফা, এদিকে তোমরা যে দাঁড়িয়ে থাকে না, আজকাল কী, আজকাল মডার্ন শিরক কি, দু মিনিট নিরবতা পালন করুন, বলে না এক মিনিট নিরবতা পালন করুন, এটা একদম কোরআনের আয়াত, সূরা তোহা 97 আয়াত। তাকিয়ে থাকে বম 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 বম, কী করে না করে আল্লাহই ভালো জানে, তুকে দাঁড়িয়ে থাকতে হবে। এই কী কোন দেশে বাস করছি, এগুলি হলো মডার্ন ইবাদত, চলবে না। মুসলমান সেরে মাথা নত করবে আল্লাহর কাছে, যে মুসলমানের জবান দিয়ে আল্লাহ আকবার বের হয়, সে কখনো অন্য কারো জয়ধ্বনি করতে পারে না, কোনো ব্যক্তিরও নয়, কোনো বস্তুরও নয়, মুসলমান সেটাই করছে, এটাই এবার হাইকোর্টের রায় হচ্ছে। এখন তো এটাই হবার জাতীয় স্লোগান, কেন মুসলমানের জীবনে আল্লাহ আকবার, মরণে আল্লাহ আকবার, ও সব জায়গায় আল্লাহ তার সবার উপরে, আল্লাহ সালা কাউকে সে জয়ধ্বনি করতে পারে না। আমার রসুল বদর বিজেতা সেনাপতি এসেছেন মদিনাতে, সমস্ত মদিনায় আনন্দে নাচছে, কখনোই সে কেউ বলেনি জয় মোহাম্মদ, সবাই বলছে আল্লাহ আকবার, আল্লাহ প্রশংসা করেছে সবাই। আর সেই মুসলমানের জবান দিয়ে তোরা বের করে নিতে চেষ্টা করছে জবরদস্তি, এই জবরদস্তি করো না, হাইকোর্ট মাইকোর্ট কোনো কোর্ট আল্লাহর সামনে কাজে লাগবে না। অতএব সাবধান।